হ্যালো দেয়ার ওয়েলকাম ব্যাক টু এফ কে ইংলিশ। আপনাদের সাথে আছি প্রতিবারের মতো, আমি ফয়সাল খান। এবং আজকে আমরা একদম প্রথমে যে প্রেপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মাইল অ্যাট, এবং এটা 541 নম্বর প্রেপোজিশন। স্মাইল অ্যাট মানে হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা, মস্করা করা। যেমন লাফ অ্যাট, লাফ অ্যাট মানেও হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা, মস্করা করা। সো নেভার লাফ অ্যাট দ্য পুয়ার, নেভার লাফ অ্যাট দ্য অরফান, নেভার লাফ অ্যাট দ্য হেল্পলেস। অর্থাৎ কখনোই অসহায় মানুষদের সাথে হাসি তামশা করবেন না, কখনোই গরিবদের সাথে করবেন না, এবং যারা এতিম আছে, অরফান আছে, তাদের সাথেও কখনো হাসি তামশা বা তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন না। সো স্মাইল অ্যাট মানে হচ্ছে উপহাস করা বা ঠাট্টা করা, মস্করা করা, লাইক লাফ অ্যাট যেরকম বুঝায় ঠিক সেরকম। ওকে, দেন 542 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সরি ফর। সরি ফর মানে দুঃখিত। আপনি যখন কোনো কিছুর জন্য দুঃখিত হবেন, দেন ইউ ক্যান ইউজ সরি ফর। আই এম সরি ফর হোয়াট আই ডিড, অর্থাৎ আমি যা করেছি তার জন্য আমি সরি বা অনুতপ্ত। সরি ফর মানে হচ্ছে দুঃখিত বা অনুতপ্ত। দেন 543 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্টেয়ার অ্যাট, এন্ড স্টেয়ার অ্যাট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। লুক অ্যাট মানে হচ্ছে জাস্ট তাকানো, কিন্তু স্টেয়ার অ্যাট মানে হচ্ছে ধ্যানমগ্ন হয়ে তাকা বা একভাবে তাকিয়ে থাকা। যেমন সাধারণত সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কী করে, একবারে মানে কী বলবো, মানে সব কিছু ভুলে টুলে তাকিয়ে থাকে। বাই দ্য ওয়ে, সো এক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, যেমন দ্য বয় স্টেয়ার্ড অ্যাট দ্য গার্ল, অর্থাৎ ছেলেটা মেয়েটার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল, মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল, মানে তার দিকে একদম মানে কোনো দিকে চোখ নড়াই নাই, এরকম একটা অবস্থা। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। অ্যান্ড দেন 544 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট টু, অ্যান্ড সাবজেক্ট টুর বাংলা অর্থ হচ্ছে নির্ভরশীল বা অধীনস্থ। নির্ভরশীল অধীনস্থর পাশাপাশি আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে দাস বা সার্ভেন্ট। সো নির্ভরশীল মানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ দাসের মতোই বোঝায়। বাই দ্য ওয়ে, তো সাবজেক্ট টুর ক্ষেত্রে আমরা বলতে পারি উই অল আর সাবজেক্ট টু দ্য অলমাইটি আল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর সবার কাছে কিন্তু আমরা অধীনস্থ, নির্ভরশীল, অথবা আমরা কিন্তু সবাই তার বান্দা মানে দাস। ওকে, তো সাবজেক্ট টু মানে হচ্ছে নির্ভরশীল বা অধীনস্থ। উই অল আর সাবজেক্ট টু দ্য অলমাইটি আল্লাহ। দেন 545 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবমিট টু। সাবমিট টু মানে হচ্ছে নতি স্বীকার করা বা মাথা নত করা, মাথা নত করা বা নতি স্বীকার করা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আল্লাহর কাছে আমরা মাথা নত করি বা নতি স্বীকার করি। যেমন ওয়েন উই প্রে উই সাবমিট টু দ্য অলমাইটি আল্লাহ, অর্থাৎ যখন আমরা নামাজ পড়ি তখন কিন্তু আমরা আল্লাহর কাছে মাথা নত করি বা নতি স্বীকার করি। বা এক্ষেত্রে আপনি এটাও বলতে পারেন আই নেভার সাবমিট টু এনি গ্রিড, অর্থাৎ আমি কোনো লোভে কখনোই মাথা নত করি না, কোনো লোভের কাছে মাথা নত করি না, নতি স্বীকার করি না। আই নেভার সাবমিট টু এনি গ্রিড, অর্থাৎ আমি কোনো লোভের কাছেই পরাজিত হই না, মাথা নত করি না। 546 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেচড আউট, অ্যান্ড স্ট্রেচ আউট মানে হচ্ছে প্রসারিত করা। এক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, যেরকম আই স্ট্রেচড আউট মাই আর্মস টু হাগ মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুকে আলিঙ্গন করার জন্য আমার হাত প্রসারিত করে দিয়েছিলাম। আমি আবারও বলছি আই স্ট্রেচড আউট মাই আর্মস টু হাগ মাই ফ্রেন্ড, টু এমব্রেস মাই ফ্রেন্ড, এম্বারেস না এমব্রেস, এমব্রেস মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধুকে আলিঙ্গন করার জন্য আমি আমার হাত কী করেছিলাম, আমার বাহু কী করেছিলাম, প্রসারিত করে দিয়েছিলাম। আই স্ট্রেচড আউট মাই আর্মস। ওকে, দেন তারপরে যেটা আছে 547 নম্বরে সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু, অ্যান্ড সাবস্ক্রাইব টু মানে হচ্ছে চাঁদা দেওয়া। বাট আমরা ইদানিং সাবস্ক্রাইব টু বলতেই বুঝি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, বাট ওইটা আলাদা বিষয়, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। সাবস্ক্রাইব টু মানে হচ্ছে চাঁদা দেওয়া, মানে কন্ট্রিবিউট করা, অনুদান রাখা। লাইক এখানে বলতে পারি আমরা মিস্টার আবদুল্লাহ অলওয়েজ সাবস্ক্রাইবস টু ডিফারেন্ট চ্যারিটি ফার্মস, অর্থাৎ বা মেনি চ্যারিটি ফার্মস, মানে মিস্টার আবদুল্লাহ বিভিন্ন চ্যারিটি ফার্মে কী করে, দাতব্য সংস্থাগুলোতে ইউজুয়ালি বা অলওয়েজ তিনি কী করেন, দান করে থাকেন বা চাঁদা দিয়ে থাকেন। মিস্টার আবদুল্লাহ ইউজুয়ালি সাবস্ক্রাইব টু চ্যারিটি ফান্ডস, অর্থাৎ চ্যারিটি ফান্ডসগুলোতে তিনি মাঝে মাঝেই টাকা দিয়ে থাকেন বা চাঁদা দিয়ে থাকেন। 548 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু, অ্যান্ড সাবস্ক্রাইব টু মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া। যেমন ধরেন আমি আমার বাবার উত্তরাধিকারী হব, সেক্ষেত্রে আমি বলতে পারি আই উইল সাবস্ক্রাইব, আই উইল সাকসিড টু মাই ফাদার্স প্রপার্টি, অর্থাৎ আমি আমার বাবার যে ধন সম্পত্তি আছে বা টাকা পয়সা আছে সেগুলোর কী হবে, উত্তরাধিকারী হব। তো সাকসিড টু মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া, আই উইল সাকসিড টু মাই ফাদার, এতটুকু বললেও হয়, তার মানে হচ্ছে আমি আমার বাবার উত্তরাধিকারী হব বা আমি অলরেডি উত্তরাধিকারী হয়ে গেছি, মানে বাবা মারা যায়নি, মানে বাবা আছে কিন্তু আমি তার উত্তরাধিকারী। যাই হোক, 549 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাকসিড ইন, সাকসিড ইন মানে হচ্ছে সফল হওয়া। সাকসিড টু মানে হচ্ছে উত্তরাধিকারী, আর সাকসিড ইন মানে হচ্ছে সফল হওয়া। যেমন আই সাকসিডেড ইন মেকিং এ প্যানকেক, আমি কিছুদিন আগে খুব ট্রাই করছিলাম যে প্যানকেক বানাতে পারি কিনা, তো অবশেষে আমি কি সফল হয়েছি প্যানকেক বানাতে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই সাকসিডেড ইন মেকিং এ প্যানকেক, আই সাকসিডেড ইন বেকিং এ প্যানকেক,
অর্থাৎ আমি একটা প্যানকেক বানাতে বা প্যানকেক বেক করতে আমি সফল হয়েছিলাম সো আপনি যদি কোনো একটা কিছু এরকম সফল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সাকসিড টু ব্যবহার না করে আপনি কি ব্যবহার করবেন সাকসিড ইন কারণ সাকসিড টু ব্যবহার করলে হয়ে যাবে সেটা উত্তরাধিকারী অ্যান্ড দেন আজকের জন্য যে লাস্ট আমাদের 550 নাম্বার সাফিসিয়েন্ট ফর মানে হচ্ছে যথেষ্ট সাফিসিয়েন্ট ফর যেমন আমার জন্য এক মাসের হাত খরচ কত $1,000 হলেই আমার মনে হয় এক মাস খুব ভালো করে আমি চলতে পারি তো $1,000 ইজ সাফিসিয়েন্ট ফর মি ফর এ মান্থ অর্থাৎ এক মাসের জন্য $1,000 আমার জন্য সাফিসিয়েন্ট সো সাফিসিয়েন্ট ফর মানে হচ্ছে যথেষ্ট তো $1,000 আই ক্যান সে দ্যাট $1,000 ইজ সাফিসিয়েন্ট ফর মি ফর ওয়ান মান্থ অথবা মান্থলি $1,000 ইজ সাফিসিয়েন্ট ফর মি বেশি বলে ফেলছি এত আসলে লাগে না বাই দ্য ওয়ে চলুন তাহলে একটু রিভিউ করা যাক 541 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্মাইল অ্যাট মানে হচ্ছে লাফ অ্যাট অ্যান্ড স্মাইল অ্যাট বোথ আর সেম এবং দুইটার মানে হচ্ছে উপহাস করা হাসি তামসা করা বা ঠাট্টা ঠুট্টা যা আছে সেগুলো করা অ্যান্ড দেন আপনি এই যে ঠাট্টা ঠুট্টা করলেন উপহাস করলেন সেগুলোর জন্য কিন্তু আপনাকে টু ডে টুমোরো সরি হতে হবে তখন আপনাকে বলতে হবে সরি ফর হোয়াট আই ডিড তো সরি ফর মানে হচ্ছে দুঃখিত স্টেয়ার অ্যাট মানে হচ্ছে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকা মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মানে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ অন্যদিকে একদম সরে না অ্যান্ড দেন সাবজেক্ট টু মানে হচ্ছে নির্ভরশীল বা অধীনস্থ 544 নম্বরে আছে সাবজেক্ট টু মানে হচ্ছে নির্ভরশীল বা অধীনস্থ বা আমি আগেও বলেছি যেটার মানে হচ্ছে সার্ভেন্ট মানে দাস বান্দা তো সাবজেক্ট টু মানে হচ্ছে নির্ভরশীল বা অধীনস্থ যেমন উই অল আর সাবজেক্ট টু দ্য অলমাইটি আল্লাহ অর্থাৎ আল্লাহর আমরা সবাই আল্লাহর কি অধীনস্থ নির্ভরশীল এবং সবাই তার দাস বান্দা দাসী হোয়াট এভার 545 নম্বর হচ্ছে সাবমিট টু মানে মাথা নত করা নতি স্বীকার করা কোনো কিছুর কাছে যদি আপনি হার মেনে যান সেক্ষেত্রে আপনি সাবমিট টু ব্যবহার করবেন আর একটা সাবমিট টু আছে সেটার মানে হচ্ছে অর্পণ করা জমা দেওয়া দেওয়া যেমন আমরা যখন অ্যাসাইনমেন্ট ম্যাডামদের কাছে বা টিচারদের কাছে সাবমিট করি তখনই কিন্তু আমরা বলি সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট টু বা ম্যাডাম বা টিচারের নাম ওইখানে উল্লেখ করা থাকে দেন 546 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেচ আউট অ্যান্ড স্ট্রেচ আউট মানে হচ্ছে প্রসারিত করা আপনি যখন কোনো কিছু প্রসারিত করবেন সেক্ষেত্রে স্ট্রেচ আউট ব্যবহার করবেন এখন আপনি কী প্রসারিত করবেন আপনি নিজেই ভালো জানেন তো 547 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু অ্যান্ড সাবস্ক্রাইব টু মানে হচ্ছে চাঁদা দেওয়া এখানে বলে রাখছি সাবস্ক্রাইব টু যেটা ইউটিউবে আমরা ব্যবহার করি সেটার মানে হচ্ছে একটা সাবস্ক্রাইব টু মানে হচ্ছে চাঁদা দেওয়া বা কন্ট্রিবিউট করা আর একটা সাবস্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছুতে আপনার ভূমিকা রাখা বা কোনো কিছুতে পার্টিসিপেট করা এমন কোনো কিছু যেখান থেকে আপনি রেগুলার ফিডব্যাক পাবেন বা রেগুলার সেখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন যেমন আপনি যদি কোনো পত্রিকার সাথে আপনি যদি কোনো পত্রিকার সাথে সাবস্ক্রাইব করেন বা পত্রিকার কোনো একটা অফার সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো পত্রিকাগুলো আপনাকে ডেইলি পত্রিকা দিয়ে যাবে অথবা কোনো একটা কোম্পানির সাথে যদি আপনি সাবস্ক্রাইব করেন কোম্পানি তারা হয়তো তাদের যে ফ্যাসিলিটিগুলো আছে বিভিন্ন জিনিস আছে সার্ভিস আছে সেগুলো আপনাকে দিয়ে যাবে তো একটা সাবস্ক্রাইব টু মানে হচ্ছে চাঁদা দেওয়া আর একটা সাবস্ক্রাইব টু মানে হচ্ছে পার্টিসিপেট করা বা কোনো একটা অফার কোনো একটা প্রমোশনে অংশগ্রহণ করা অ্যান্ড দেন 548 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাকসিড টু অ্যান্ড সাকসিড টু মানে হচ্ছে উত্তরাধিকারী আপনি যখন যার উত্তরাধিকারী হবেন টু এর পরে তার নাম ব্যবহার করবেন অ্যান্ড সাকসিড ইন মানে হচ্ছে সফল হওয়া আপনি যদি আমার মতো প্যানকেক বানাতে সফল হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং আমি আপনার প্যানকেক খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকবো অ্যান্ড দেন 550 নাম্বার সাফিসিয়েন্ট ফর মানে হচ্ছে যথেষ্ট এবং আমাদের লাইফের জন্য আমাদের বাবা মা যে বেঁচে আছে এটাই আমাদের জন্য অনেক কিছু অনেক বড় পাওয়া সেটা সো আওয়ার প্যারেন্টস আর সাফিসিয়েন্ট ফর মি ও এর থেকেও সবচেয়ে সুন্দর কথা যেটা আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং কোরআনে কিন্তু আল্লাহ তাআলা এরকম কথা বারবার বলেছেন যে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট সাফিসিয়েন্ট সো আজকের জন্য এতটুকুই সো আমরা প্রতিদিন যে 10টা করে পড়ি আজকেও আমরা 10টা করে পড়ে ফেলেছি এবং চিন্তা করে দেখেন প্রায় 50টা অর্থাৎ 550টা প্রিপোজিশন কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি সো পুরনো ভিডিওগুলো আবার দেখতে চাইলে চলে যেতে পারেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা আপনার জন্যই ভালো আমার জন্য যতটুকু ভালো তার থেকে বেশি আপনার জন্য ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমাদের ওয়েবসাইট লগ ইন না করে থাকেন তাহলে লগ ইন করুন www.fkenglish.com দ্য বেস্ট ওয়েবসাইট এভার ইন বাংলাদেশ ফর ইংলিশ লার্নিং